বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এতে অংশ নেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার রাজধানীর মহাখালীতে প্রতিবাদ সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ। এ সময় নেতারা বলেন, আগামী সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও তার সহযোগীরা যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য মাঠে থাকবে যুবলীগ নেতাকর্মীরা। এই পুরানো খেলা যে নিজে যখন মরুক করে লইয়া মরুক, এই হচ্ছে বিএনপির চরিত্র। এই সকল অপশক্তিকে আপনারা মোকাবেলা করবেন ইনশাল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। এতে তথ্যমন্ত্রী বলেন, যারা ভাবছে লন্ডনে বসে কেউ ক্ষমতা দখল করবে তারা বোকার স্বর্গে বাস করছে। তারা যে আগুন দিয়েছে সেটি অস্বীকার করলেন, মির্জা ফখরুল ইসলামের মতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এক এরকম এখন জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে নাই। নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর পৌর আওয়ামী লীগও। শহরের পিটিআই মোড় থেকে শুরু হয় মিছিল, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হয়। তানভীর খন্দকার, দীপ্ত বার্তা কক্ষ। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এতে অংশ নেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার রাজধানীর মহাখালীতে প্রতিবাদ সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ। এ সময় নেতারা বলেন, আগামী সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও তার সহযোগীরা যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য মাঠে থাকবে যুবলীগ নেতাকর্মীরা। এই পুরানো খেলা যে নিজে যখন মরুক করে লইয়া মরুক, এই হচ্ছে বিএনপির চরিত্র। এই সকল অপশক্তিকে আপনারা মোকাবেলা করবেন ইনশাল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। এতে তথ্যমন্ত্রী বলেন, যারা ভাবছে লন্ডনে বসে কেউ ক্ষমতা দখল করবে তারা বোকার স্বর্গে বাস করছে। তারা যে আগুন দিয়েছে সেটি অস্বীকার করলেন, মির্জা ফখরুল ইসলামের মতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এক এরকম এখন জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে নাই। নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর পৌর আওয়ামী লীগও। শহরের পিটিআই মোড় থেকে শুরু হয় মিছিল, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হয়। তানভীর খন্দকার, দীপ্ত বার্তা কক্ষ।